আজ আমরা এই ভিডিওতে ভারতের ম্যাপের সাহায্যে বন্দে ভারত ট্রেনের বিভিন্ন যাত্রাপথগুলো সুস্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। বর্তমানে ভারতের বন্দে ভারত ট্রেনের সংখ্যা হচ্ছে 10টি, ভবিষ্যতে এই ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এই ট্রেন একটি ইলেকট্রিক্যাল মাল্টিপ্যাল ইউনিট সেমি হাইড্রিড ট্রেন নামে পরিচিত, যার গতিবেগ ঘন্টায় 180 কিমি। প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলে নিউ দিল্লি থেকে বারাণসী পর্যন্ত। এটি নিউ দিল্লি থেকে শুরু করে কানপুর, প্রয়াগরাজ হয়ে বারাণসীতে পৌঁছায়। সেকেন্ড বন্দে ভারত ট্রেনটি নিউ দিল্লি থেকে শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা পর্যন্ত পৌঁছেছে। এটি নিউ দিল্লি থেকে শুরু করে আম্বালা, লুধিয়ানা হয়ে শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা পর্যন্ত পৌঁছেছে। থার্ড ট্রেনটি মুম্বাই থেকে শুরু করে বাপি, সুরাত, আহমেদাবাদ, গান্ধীনগর পর্যন্ত পৌঁছেছে। এবং চতুর্থ ট্রেনটি চলেছে নিউ দিল্লি থেকে শুরু করে আম্বালা, চণ্ডীগড়, আনন্দপুর সাহিব হয়ে আনন্দদুরা পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর পঞ্চম ট্রেনটি চলেছে চেন্নাই থেকে মাইসুর পর্যন্ত। এবং ষষ্ঠ বন্দে ভারত ট্রেনটি চলেছে নাগপুর থেকে বিলাসপুর পর্যন্ত। এবং সপ্তম ট্রেনটি চলেছে হাওড়া হয়ে বোলপুর, মালদা, পারসই জংশন হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। এবং অষ্টম বন্দে ভারত ট্রেনটি চলেছে সেকান্দ্রাবাদ, আরঙ্গাল, বিজয়বাড়া হয়ে বিশাখাপত্তনম পর্যন্ত। এবং নবমতম ট্রেনটি চলেছে মুম্বাই সোলাপুর এক্সপ্রেস, যেটি ছত্রপতি শিবাজি টার্মিনাল থেকে শুরু করে দাদরা, কল্যাণী, পুনে ও করদুয়ারি হয়ে সোলাপুর পর্যন্ত পৌঁছায়। এবং দশমতম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলেছে বোম্বাই থেকে সিরাদি পর্যন্ত।